তাহলে ত্রুটি রয়েছে, দুর্বলতা রয়েছে। কিন্তু হানাফি মাজহাবের নামাজে সবচেয়েতে বেশি ত্রুটি রয়েছে, দুর্বলতা রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত। তার মধ্যে আজকে 10 থেকে 12টা উল্লেখ করব, আরো সময় সুযোগ হলে বাকি মাসাল মাসাইলগুলি উল্লেখ করা যাবে। কিন্তু গুরুত্বপূর্ণ যেই ক্ষেত্রগুলিতে, যে বিষয়গুলিতে মাজহাবের নামাজের ত্রুটি বা দুর্বলতা রয়েছে, সহি হাদিসের বিপরীত নামাজ রয়েছে, সহি হাদিসের আপনার উল্টো নামাজ রয়েছে, সেই ক্ষেত্রগুলি আমাদের সাধারণ মানুষেরও জানা জরুরি, যাতে করে আপনাকে কেউ ধোকা না দিতে পারে যে না না এটাও নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ, এইভাবে নামাজ পড়লেও চলবে না, ওইভাবেই পড়তে হবে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, নামাজ আদায় করেছেন। তো আল্লাহ পাক নামাজের হেফাজতের কথা বলেছেন, আল্লাযীনা আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ বলছেন যারা নামাজের হেফাজত করে তারাই তো ওয়ারিস, তারাই তো উত্তরাধিকারী। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুন আল ফিরদাউস, যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন জান্নাতুল ফিরদাউস সবচাইতে উচ্চ স্থান, উচ্চ মর্যাদা জান্নাতের। ফাইন্নাহু আলাল জান্নাতু আওসাতুহা, জান্নাতের সবচাইতে উচ্চ স্থান এবং সবচাইতে উত্তম স্থান। আল্লাহ পাক ফিরদাউসের ওয়াদা করেছেন, কার সাথে? যারা নামাজের হেফাজত করবে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, এবং সেখানে তারা চিরকাল অবস্থান করবে। তো নামাজ যদি সহি শুদ্ধ পড়েন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পড়েন, তাহলে কবুল হবে, না হলে কবুল হবে না। আর যদি সহি শুদ্ধ পড়েন তাহলে জান্নাতুল ফিরদাউস পাওয়া যাবে, আল্লাহ পাক ওয়াদা করেছেন, না হলে পাওয়া যাবে না, এবং চিরকাল থাকতে পাবেন যদি এই সহি নামাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসা নামাজ যদি আদায় করেন। আসুন প্রথম মাসলা দিয়ে শুরু করি। গত আলোচনাতে বলেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কার মতো পড়তে বলেছেন, বুখারী শরীফের হাদিস, অন্যান্য হাদিসের কিতাব রয়েছে, সাল্লু কামা রাআইতুমুনি ওসাল্লি, তোমরা নামাজ পড়ো, কামা রাআইতুমুনি যেমন আমাকে দেখলে, ওসাল্লি নামাজ পড়তে, আমাকে যেমন নামাজ পড়তে দেখলে তেমন নামাজ পড়ো। সাহাবায়ে কেরামরা যারা নামাজ পড়তে দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তারা এই নামাজের বর্ণনা পেশ করেছেন। আমরা দেখিনি না, আমাদের দেখার কোনো উপায় আছে? সাহাবায়ে কেরাম ছাড়া কেউ দেখেনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে। তাদেরকে সম্বোধন করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তাদের কাছ থেকে তাবেঈনদের নামাজ নিয়েছেন, তাবেঈনদের কাছ থেকে তাবেঈনরা নিয়েছেন। তো এই সহি নামাজ, যেই নামাজ হাদিসের কিতাবে রয়েছে, হাদিসের কিতাবের বরাত সহ কোন কিতাবে রয়েছে, পাতা নম্বর এই জন্যই বলবো না যে পাতা নম্বর গিয়ে অনেক সময় মিলবে না, কারণ আরবি হাদিসের কিতাবের পাতা নম্বর আলাদা, আবার আরবি কিতাবের মধ্যে একটি কিতাব আছে ভাষ্য সহ মানে ব্যাখ্যা সহ, আরেকটি বিনা ব্যাখ্যা রয়েছে, যেমন বুখারী শরীফ। তাহলে ব্যাখ্যা সহ যে কিতাব রয়েছে সহি বুখারী, যেমন ফতুল বারি 12 খণ্ডে রয়েছে, কিন্তু এমনি বুখারী 1 খণ্ডও থাকতে পারে। ভারত পাকিস্তানে বাংলাদেশে যে বুখারী পাওয়া যায় সেটা 2 খণ্ডে, তাহলে পাতা নম্বর দিয়ে কোনোদিন মিলবে না। বাংলা বুখারি, বাংলা বুখারি আমার জানা মতে 5 জন অনুবাদকের বুখারি চলেছে, তাহলে কোনটারই পাতা নম্বর দেব? পাতা নম্বর দিয়ে পাওয়া মুশকিল, এমনকি হাদিসের নম্বরগুলি দিতেও আগ পিছিয়েছে। কোনো কোনো যারা নম্বর দিয়েছেন হাদিসগুলোর, তারা তাদের কেউ কেউ আবার সনদগুলির নম্বর দিয়েছেন, একটা হাদিস হয়তো মানে বিষয়বস্তু একটি হাদিসের, কিন্তু 2-3টি সনদ আছে, 2-3টা নম্বর দিয়েছেন, নম্বরের ক্ষেত্রেও কম বেশি হয়ে গেছে। সুতরাং হাদিস কোন কিতাবে আছে এতটাই সাধারণ মানুষের জন্য জেনে নেওয়া যথেষ্ট। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিসে যদি থাকে, তাহলে সির নত করে একবার উদার অন্তর নিয়ে মেনে নিতে হবে, বিনায় কোনো দ্বিধাদ্বন্দ্বে, যেমন আল্লাহ পাক হুকুম করেছেন ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, চোখ বন্ধ করে মেনে নেবে, মনে কিঞ্চিত পরিমাণ দ্বিধাদ্বন্দ্ব হবে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাযাইতা ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, আল্লাহ পাক বলেছেন, না হলে মুমিন হতে পারবে না। আয়াত বড় লম্বা আছে, সে আয়াতটি পুরো উল্লেখ করলাম না, আসল বিষয়ের দিকে আসি। প্রথম বিষয় হচ্ছে যে নামাজ শুরু করবেন কোথা থেকে, এগুলি কথা বলা হয়েছে। নামাজ শুরু করবেন কোথা থেকে? তাকবীরে তাহরিমা দিয়ে, তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মিফতাহু সলাতে আত-তুহুর, নামাজের চাবি হচ্ছে
পবিত্রতা, ওযু, আর গোসল ফরজ হয়ে থাকলে গোসল, ও তাহরিম হাত তাকবীর, আর নামাজের তাহরিমা হচ্ছে, নামাজের তাহরিমা হচ্ছে তাকবীর, অর্থাৎ আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু করতে হবে। এখানে যদিও হানাফি মজহাবের হানাফি ভাইয়েরাও আমল করে না, সাধারণ লোকও আমল করে না, আলেমরাও আমল করে না, কিন্তু তাদের প্রত্যেকটি ফিকার কিতাবে রয়েছে যে আল্লাহু আকবার বলা শর্ত নেই। কি বললে চলবে? আল্লাহর সাথে কোন গুণবাচক কোন শব্দ হলেই চলবে। যেমন আল্লাহু আকবার যে আল্লাহু আজম যদি বলে, আল্লাহু আজল যদি বলে, আল্লাহু জলিল, আল্লাহু কবির, হ্যাঁ, আল্লাহু রহমান, আল্লাহু রহিম, আল্লাহু গফুর, এরকম বললে চলবে। স্পষ্ট ভুল, কারণ যেই দিন থেকে নামাজ ফরজ হয়েছে সেই দিন থেকে শুরু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের সময় পর্যন্ত কোনো ফরজও নয়, সুন্নতও নয়, বেতরও নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর ছাড়া কোনো নামাজ পড়ে, আল্লাহু আকবার ছাড়া, আল্লাহ কবির দিয়েও পড়েন, আল্লাহ কবির দিয়েও কোনো দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েনি, আল্লাহু আকবার দিয়েই নামাজ পড়েন। সুতরাং ওই রকমই নামাজ পড়তে হবে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দিয়ে তাহরিমা হবে, তাহলে তাকবীর ছাড়া তাজিম দিয়ে চলবে না, আল্লাহু আজিম দিয়ে চলবে না, আল্লাহ জলিল দিয়ে চলবে না, তাকবীর, তাকবীর বলা হয় আল্লাহু আকবরকে, আল্লাহু আকবর দিয়েই নামাজ শুরু করতে হবে। শেষ হবে গিয়ে সালামে, যেমন বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে, ওয়া তাহলিলুহা আত-তাসলিম, আর নামাজের তাহলিল মানে নামাজ থেকে আপনি বেরিয়ে পড়ছেন, দুনিয়ার কাজ কর্ম কথা হালাল হয়ে যাবে সালাম ফিরলে। এই হাদিস রয়েছে আবু দাউদে এবং তিরমিজিতে। তাহলে তার আগে কোনো কাজ নেই, নিয়ত পড়ার নেই, এগুলো বলা হয়েছে। যখন নেই তাহলে নিয়ত পড়া, উচ্চারণ করা, নাওয়াইতো নাওয়াইতো, অথবা আমি নিয়ত করছি, হ্যাঁ, বাঙালি জাতি তো আরবিতে নিয়ত করতে অভ্যস্ত, আর অন্যরা উর্দুতে করে, উর্দুরা মাই নিয়ত করতা হুঁ, সবগুলি বিদাত, সবগুলি বিদাত নেই, তাকবীর দিয়ে নামাজ শুরু। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সংশোধন করার তৌফিক দান করেন। যেসব ভাই বিদাতে রয়েছে আল্লাহ পাক তাদেরকে বিদাত মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আশা করছি তাদের কাছে যে তারা গোড়ামি না করে আর সত্য কথা হক কথা মানতে যেন কোনো রকমের দুনিয়াবি বাধা না হয়। আল্লাহ পাক যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামাজ সবাইকে আদায় করার তৌফিক দান করেন। তারপরে নামাজ যখন শুরু করতে হবে তখন হাত উঠাতে হবে, যাকে বলে রাফউল ইয়াদাইন। হাত কত দূর পর্যন্ত উঠাতে হবে এই ক্ষেত্রে দুইটি হাদিস রয়েছে, দুইটি হাদিস আপনাদেরকে শোনাই। সুতরাং দুইটি জায়েজ রয়েছে। একটি হাদিস হচ্ছে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হাদিস রয়েছে সহিহ মুসলিমে, বলছেন আন্নাহু রাআ আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি না দাখালা ফিস-সালাত, যখন নামাজে প্রবেশ করলেন তখন হাত উঠালেন, কাব্বারা তাকবীরতি হাত উঠালেন। আর হাম্মাম একজন বর্ণনাকারী বলছেন হেয়ালা উজনাইহি, দুই কানের কাছাকাছি, তাহলে দুই কানের কাছাকাছি উঠার এই হাদিস আসলো। তারপরে কি করলেন? তারপর আরেকটি মাসলা আছে, যেই মাসলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ক্ষেত্রে অনেক ইখতিলাফ করে, সুম্মা ওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলা আলাল ইউসরা, তারপরে ডান হাত রাখলেন, ডান হাত রাখলেন কার উপর? বাম হাতের উপর। ডান হাত রাখলেন বাম হাতের উপর, তাহলে ডান হাতকে রাখতে হবে কার উপর? বাম হাতের উপর। এটি হচ্ছে স্পষ্ট মাসলা, তাহলে হাত ছেড়ে নামাজ পড়া যাবে না, হাত ছেড়ে নামাজ পড়া যাবে না। যেমন ভুল রয়েছে মালিকিদের মধ্যে, যেমন ভুল রয়েছে মালিকিদের মধ্যে, আহলে সুন্নতের ভুলের কথা বলছি, বাকি শিয়াদের বা অন্যদের ভুল, যারা এই আকীদাতি পথভ্রষ্ট তাদের কথা আমাদের উল্লেখ করা প্রয়োজনই নেই, কিন্তু যারা আহলে সুন্নত ওয়াল জামাত তাদের মধ্যে যে সহি হাদিস বিরোধী আমল আছে নামাজের ক্ষেত্রে, কমপক্ষে তার সংশোধন হওয়া জরুরি, কারণ তাদের আকীদা সহি থাকা সত্ত্বেও আর যদি নামাজে ভুল হয় তো মহা মুশকিল রয়েছে। তো নামাজ হাত ছেড়ে পড়া যাবে না। যেমন মালিকি সাধারণত আফ্রিকা দেশে বাস করে, তো আফ্রিকান লোকদের দেখা যায় অনেকে যে হাত ছেড়ে নামাজ পড়ে, এই হাত ছেড়ে নামাজ পড়া নেই, এটা তো মালিকিরা করে। কিন্তু আমাদের দেশের প্রখ্যাত বক্তা এবং তাদের এক বড় হুজুর, ওই বড় হুজুরের নামটা বলে দিচ্ছি, মনজুর নোমানি সাহেব, তার একটি উর্দুতে তর্জমা করেছেন একটি হাদিসের, হাদিস সংকলন করেছেন, ভারতের একজন বড় আলেম হানাফি মজহাবের, কিতাবের নাম হচ্ছে মারিফুল হাদিস, অনেকে শুনেছ হয়তো, মারিফুল হাদিস।
উর্দুতে তর্জমা করেছে।